আমাদের এবারে শিল্পী শরুখ হোসেন। শরুখ হোসেনের জন্ম রাজশাহী বিভাগে। রাজশাহীর প্রয়াত সঙ্গীত সাধক উস্তাদ মোজাম্মেল হোসেনের পৌত্র শরুখ হোসেন পিতামাতার কনিষ্ঠ সন্তান। তার পিতা উস্তাদ রবিউল হোসেন শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রতিষ্ঠিত শিল্পী। শরুখের তবলায় হাতে খড়ি তার পিতার কাছে। তিনি জিহাদুল ইসলাম, মাহবুবুর রহমান চৌধুরী এবং শামসুল আলমের কাছে তালিম নিয়েছেন এবং এক বছর নীতিরঞ্জন বিশ্বাসের কাছেও তবলায় তালিম নেন। 2001 সালে ICCR স্কলারশিপ পেয়ে ভারতের MS ইউনিভার্সিটিতে পারফর্মিং আর্টসের সঙ্গীত বিভাগে তবলা বাদন বিষয়ে অনার্স এবং মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে এবং ভারত সরকার তারই কৃতিত্বের জন্য তাকে MS স্বর্ণপদক প্রদান করে। বর্তমানে তিনি দেশ এবং দেশের বাইরে ভারত এবং ইউরোপের বিভিন্ন রাজ্যে তবলা পরিবেশন করে সুনাম অর্জন করে। জার্মানি স্টুটগার্ট ইউনিভার্সিটিতে আইজিক সেন্টারে তিন দিনের তবলা প্রশিক্ষণ দিয়েছেন। বিভিন্ন সঙ্গীত সম্মেলনে তবলা পরিবেশন করে প্রচুর সুনাম অর্জন করে আসছেন। তিনি ভারতের আজরানা ঘরানার খ্যাতিমান সঙ্গীত প্রতিভু ও শিক্ষাকার কলাকার প্রয়াত পণ্ডিত সুধীর কুমার সাক্সেনাজির কাছে তালিম নিয়েছেন। বর্তমানে তিনি কলকাতার পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জির কাছে তালিম নিচ্ছেন। শরুখ হোসেন বর্তমানে ছায়ানটের শুদ্ধ সঙ্গীত বিভাগে তবলা শিক্ষক। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও শান্ত মরিয়াম ইউনিভার্সিটির সঙ্গীত অনুষদের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। পরিবেশন করছি তাল তিন তাল।